দর্শক, নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাইফুল রিপনের কাছে, তিনি আছেন নারায়ণগঞ্জের ঘটনাস্থলে। সাইফুল রিপন জানাবেন এখন কি দেখতে পাচ্ছেন আপনি সেখানে। ভবনের যে বাকি নিচের পাঁচটি ফ্লোর, সেই পাঁচটি ফ্লোরে কিন্তু আগুন নিভিয়ে সেসব জায়গায় তল্লাশির যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু সম্পন্ন করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছয়তলার যে ভবনটি, ছয়তলার যে ফ্লোরটি, সেই ফ্লোরটিতে কিন্তু তল্লাশির কাজ এখনও শুরু করলেও আসলে পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ছয়তলা ভবনের অর্ধেকটার মতো তারা তল্লাশি সম্পন্ন করতে পেরেছেন, কারণ আগুন নিয়ন্ত্রণে থাকলেও আসলে আগুন যে পুরোপুরি নিভে গেছে বিষয়টি তেমন নয়। এবং ভেতরের যেই এখনও যেই পুড়ে না যাওয়া যেই পণ্যগুলো আছে, যেই বস্তুগুলো আছে, সেগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই সেগুলোতে আগুন ধরছে। এবং ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনীর কর্মীরা আছেন তারা কিন্তু সেগুলো নির্বাপন করছেন। এবং আমরা এখানকার ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ আজকের সেই 49টি মরদেহই মূলত এখন পর্যন্ত উদ্ধার হয়েছে এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখান থেকে তাদের ডিএনএ টেস্ট করে তাদের স্বজনদের হাতে কিন্তু সেই মরদেহগুলো শনাক্ত করে দেওয়া হবে। তো এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ভবনের এই যে বিশাল একটি ভবন, সেই ভবনে কিন্তু ন্যূনতম 4টি সিঁড়ি থাকার কথা ছিল, কিন্তু সেই সিঁড়িগুলো কিন্তু ছিল না। এবং ইমার্জেন্সি এক্সিটের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোও কিন্তু ছিল না। তো ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ষষ্ঠ তলায় এখনও পানি দিচ্ছেন এবং পানি দিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে তারা সেখানে তাদের তল্লাশি কর্মকাণ্ড শেষ করবেন যে সেখানে আরও কোনো মরদেহ পাওয়া যায় কিনা, কিংবা কাউকে উদ্ধার করা সম্ভব হয় কিনা, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এখনও কাজ করছেন এবং আরও বেশ কিছু সময় লাগবে সেই তল্লাশির কাজ শেষ হতে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তরুণী জি, পরবর্তীতে নতুন কোনো তথ্যের জন্য সাইফুল রিপন নিশ্চয়ই যুক্ত হব আপনার সাথে। এখন আমরা চলে যাচ্ছি ঢাকা মেডিকেলের মর্গে। ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে আগুনে নিহতদের মরদেহ, সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। মরদেহ হস্তান্তরের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন। হ্যাঁ সুরভি, এখন কিন্তু মরদেহগুলোর সুরতাল রিপোর্ট করা হয়েছে এবং সিআইডি যে সুরতাল রিপোর্ট করেছে সেই ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এখানে যে মরদেহ 48টি মরদেহ এসেছে, সেই 48টি মরদেহের মধ্যে 24 জনকেই কিন্তু তারা অজ্ঞাত হিসেবে বলছেন এবং যাদের মধ্যে 17 জন নারী এবং 7 জন পুরুষ রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের এখানে কিন্তু আমরা দেখেছি যে যারা স্বজন রয়েছে, যাদের স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ স্বজন রয়েছে তারা কিন্তু এসে ভিড় করছেন এবং তাদের আমরা এই মুহূর্তে দেখেছি যে সিআইডির পক্ষ থেকে তাদের স্যাম্পল রক্তের নমুনা নেওয়া হচ্ছে এবং সিআইডির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যারা তাদের স্বজনদের খুঁজছেন তাদের বাবা মা অথবা সন্তান, এই মুহূর্তে তাদের আসলে এখানে রক্ত নেওয়া হচ্ছে সিআইডি স্যাম্পলিংয়ের জন্য। এছাড়া সিআইডির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সুরতাল রিপোর্টের পরে কিন্তু তাদের কাছে যে ডিএনএ স্যাম্পলগুলো তারা সংগ্রহ করেছেন সেগুলো তাদের ল্যাবে পাঠানো হবে এবং এখন যে স্বজনদের কাছ থেকে যে রক্ত নেওয়া হচ্ছে সেটির সাথে কিন্তু পরবর্তীতে ক্রস ম্যাচিং করে শনাক্তের কাজটি তারা করতে পারবেন এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া বলেই কিন্তু আমাদের সিএডির ফরেন্সিক বিভাগের পক্ষ থেকে আসলে জানানো হচ্ছে। আমি কথা বলতে চাই এখানে দু একজনের সাথে যারা সিএডির হয়ে যারা কাজ করছেন যে এখানে তারা মূলত কী কাজ করছেন, আমি একটু একজনের সাথে একটু কথা বলতে চাই।
জটিল পরীক্ষা। তো অনেকেই ভাবছেন যে আজকেই আমরা নমুনা নিচ্ছি, আজকেই পরীক্ষা করে দিয়ে দিতে পারবো রেজাল্ট, বিষয়টা এরকম মোটেও না। এমনকি দুই একদিনের কথাও আমরা আসলে বলতে চাচ্ছি না, সময় সাপেক্ষ ব্যাপার এবং আলামতের গুণাগুণের উপরে আসলে পরীক্ষাটা অনেকখানি নির্ভর করে। আমরা এখনো ডেড বডির নমুনা হাতে পাইনি, ডেড বডির নমুনা পেলে আমরা আসলে একটা হয়তো বা আনুমানিক ধারণা করতে পারবো, তারপরে এটা বলার মতো না, আমরা সময় সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে সুরভি। আসলে এখন যে স্বজনরা এখানে এসেছেন অপেক্ষা করছেন, তাদের আসলে অপেক্ষাটা দীর্ঘ হবে বলেই আমরা কিন্তু ধারণা পাচ্ছি সুরভি। জি রকিবুল রাহাত, বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।